সো চলুন দেখে আসি কিভাবে এক্সএম্পায়ারে আপনারা টন ট্রানজেকশন করবেন। আর আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে টন ট্রানজেকশন না করলে কিন্তু আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। সো এটা আপনি দুইটা সিস্টেমে করতে পারবেন। এই প্রথমেই যে লেখা আছে এয়ারড্রপ, এখান থেকে করতে পারেন। আবার হচ্ছে যে এই কোয়েস্টের মধ্যে যে মেকে টন ট্রানজেকশন, এখান থেকেও করতে পারেন। সো আমি ওখান থেকে করছি। এখানে আবার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার এখানে এক দুইবার, প্রথমবার না হলে দুই তিনবার ট্রাই করতে হয়। সো আপনার দেখা গেছে আপনি প্রথমে একটাতে ট্রাই করলেন, হইলো না, পরে আবার এই কোয়েস্টের মধ্যে এসে এখানে ট্রাই করলেন। সো যে কোনো একটাতে হয়ে যাবে। সো দেখুন, এখানে আপনাকে হচ্ছে আপনার যদি ওয়ালেট কানেক্ট করা না থাকে তাহলে আপনাকে প্রথমে ওয়ালেট কানেক্ট করতে পারবে, আর যদি থাকে অলরেডি আপনি এর আগে করে থাকেন তাহলে হচ্ছে সরাসরি আপনাকে টোন কিপারে নিয়ে যাবে। আমি আপনাকে ওয়ালেট কানেক্ট আগে দেখাচ্ছি। আপনি জাস্ট সিম্পলি এই টোন কিপারটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনাকে টোন কিপারে যাওয়ার পরে এখানে হচ্ছে যে ওরা পারমিশন চাবে। আপনি জাস্ট এখানে যে কানেক্ট ওয়ালেট করে দিবেন, আর হচ্ছে এখানে পাসওয়ার্ড বসাই দিবেন। পাসওয়ার্ড যেটা আপনি টোন কিপার খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটা জাস্ট বসাই দিবেন। অ্যান্ড তারপরে হচ্ছে যে এটা ডান হয়ে যাবে। অ্যান্ড এখন আবার মেকে টন ট্রানজেকশনে আপনি চলে যাবেন, ট্রানজেকশনে চলে যাবেন। এবং এখানে দেখুন আপনাকে আবার টন কিপারে নিয়ে আসছে, এবং এখানে তো অলরেডি আপনার টন কয়েন আছে। আপনি জাস্ট সিম্পলি এটা স্লাইড করে দিবেন। স্লাইড করে দিলেই দেখবেন যে এইভাবে লোডিং হবে। পাসওয়ার্ডটাও দিয়ে দিবেন আবারও। অ্যান্ড তারপরে হচ্ছে লোডিং হবে। লোডিং হওয়ার এখানে আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনাকে ভালো নেটের স্পিডটা কিন্তু ভালো থাকতে হবে। তাছাড়া কিন্তু এই লোডিংটা যে হচ্ছে এটা আপনার দেখবেন যে কেটে যাবে, এটা হবে না। বাট এখান থেকে আপনার একটা পরিমাণ ফি এরা কেটে নেবে, পুরো টাকা কেটে নেবে না কিন্তু কিছু ফি কেটে নেবে, আপনাকে আবার ডলার লোড করতে হবে। সো আপনি হচ্ছে ভালো একটা স্পিড এন্ড নেটের স্পিডের আন্ডারে থাকবেন। তারপরে যদি এটা ধরেন হলো না, কেটে গেল, সো আপনি কি করবেন, আবারও হচ্ছে যে আরেকটা ওই যে এয়ারড্রপ দেখালাম প্রথমে, আপনি ওখানে চলে যাবেন। আপনি একটু এটা কেটে দিয়ে রিলোড করবেন, অথবা কেটে দিয়ে আবার ওখানে যে এয়ারড্রপ লেখা আছে ওখানে গিয়ে আপনি হচ্ছে আবারও মেকে টন ট্রানজেকশন সেম ওয়েতে করে দিবেন, তাহলে হবে। অনেকেই আছে প্রথমবার হয়ে যায়, অনেকেরই দুই তিনবার লাগে। আর এখানে হচ্ছে আরেকটা আমি কথা বলি, সেটা হচ্ছে যে আপনি ধরেন এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এই যে নিচে এই অপশনটা যে এটাতে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনারা হচ্ছে যে পয়েন্ট, এখানে যে কয়েনগুলো থাকে সেগুলো ক্লেম করে নিতে পারবেন। সো এই ছিল ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।